ইমেল আইডি থেকে একটি হুমকি বার্তা আসে যেখানে উল্লেখ ছিল 27 এপ্রিল তারিখে শেখ হাসিনাকে ভোর 4টায় গুলি করা হবে, বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এই হামলার ঠেকানোর, মহারণের সাক্ষী হবে 27 এপ্রিল। এটার ভয়াবহতা আপনারা সহজেই উপলব্ধি করতে পারেন। সৌদি কর্তৃপক্ষ দীর্ঘদিন তদন্ত শেষে সেই দীন ইসলাম তার সহযোগী কবির সহ দুইজনকে গত 29 জানুয়ারি তারিখে বাংলাদেশে প্রেরণ করে এবং আমাদের টিম এয়ারপোর্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এই কবির হচ্ছে সৌদি আরব যুব দলের একাংশের সভাপতি এবং যে দীন ইসলাম ওরফে বাদল বাড়ি 14 গ্রাম, সে হচ্ছে তার যেই অংশের সভাপতি সেই অংশের একজন নেতা। তারা পরিকল্পনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এর এবং রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এরকম একটি পরিকল্পনা গ্রহণ করেন। এই ইমেলটি গত বছরের 17 এপ্রিল তারিখে 17 এপ্রিল 16:59 ঘটিকার সময় এই ডিএমপি মিডিয়া সেলের ইমেল অ্যাড্রেস, যেটা হচ্ছে dmpmediacell@gmail.com, এই ইমেইলে realme55kse@gmail.com এই ইমেল আইডি থেকে একটি হুমকি বার্তা আসে যেখানে উল্লেখ ছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উইল বি শট অ্যাট 4 AM অন April 27। এটা ছিল ইংরেজিতে এবং এটার বাংলা অনুবাদও ছিল এবং পরের পার্ট ছিল বাংলাদেশ পুলিশ ডু নট হ্যাভ দ্য পাওয়ার টু প্রিভেন্ট দিস অ্যাটাক। বাংলা ছিল 27 এপ্রিল তারিখে শেখ হাসিনাকে ভোর 4টায় গুলি করা হবে, বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এই হামলার ঠেকানোর, মহারণের সাক্ষী হবে 27 এপ্রিল। এটার ভয়াবহতা আপনারা সহজেই উপলব্ধি করতে পারেন এবং ডিএমপি মিডিয়া সেল তাৎক্ষণিকভাবে আমাদেরকে বিষয়টি অবগত করে, পাশাপাশি পুলিশ কমিশনারকেও জানায় এবং আমরা এই ইমেলটি পাওয়ার সাথে সাথেই আমাদের চৌকস এবং ওয়েল এক্সপিরিয়েন্সড এবং মোস্ট স্পেশালাইজড সাইবার ক্রাইম ইউনিট ইন বাংলাদেশ সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমকে আমরা টাস্কিং করি। একই সাথে এই মেইলের বিষয়বস্তু সম্পর্কে আমরা মাননীয় ইন্সপেক্টর জেনারেল এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অবগত করি এবং তারা বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নেয় এবং আমরা আমাদেরকে নির্দেশনা দেয় এই ইমেইল বার্তা প্রেরণকারীকে শনাক্তপূর্বক তাকে গ্রেপ্তার করার জন্য এবং আমাদের টিম কাজ শুরু করে তাৎক্ষণিকভাবে নিবিড় তদন্তের পরে এবং একই সাথে এই বিষয়টি যারা মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তার সাথে জড়িত মাননীয় ইন্সপেক্টর জেনারেল তাদেরকে অবগত করে এবং একই সাথে ওই সময় তার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয় এবং আমাদের এই চৌকস টিম এক পর্যায়ে এই মেইলের যিনি সেন্ড করেছেন তাকে আমরা তার নাম পরিচয় তারা পেয়ে যায় এবং তাকে তার অবস্থানও আমরা শনাক্ত করতে সক্ষম হই। যার নামে মামলা দায়ের করা হয়েছে তার অবস্থান সৌদি আরব বলে আমরা শনাক্ত করি এবং সৌদি আরব থেকে তাকে ফেরত আনার জন্য আমাদের সিনিয়র অফিসারদের নির্দেশনায় আমরা তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরব সরকারকে অনুরোধ পত্র পাঠাই এবং আমি এই 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 মুহূর্তে আমি সৌদি সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে, ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় রাষ্ট্রদূত যিনি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং তিনিও বাংলাদেশ পুলিশের সাবেক IGP ছিলেন আপনারা জানেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তাদের পার্সুয়েশনে সৌদি কর্তৃপক্ষ দীর্ঘদিন তদন্ত শেষে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং সেই ব্যক্তির নাম হচ্ছে দীন ইসলাম, আমরা যাকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ পত্র পাঠিয়েছিলাম। সেই দীন ইসলাম তার সহযোগী কবির সহ দুইজনকে গত 29 জানুয়ারি তারিখে বাংলাদেশে প্রেরণ করে এবং আমাদের টিম এয়ারপোর্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করে এবং তারা
তাদের কাছ থেকে যে আলামত, সেই আলামতও আমরা জব্দ করি। সেই আলামতের মধ্যে তারা যে ইমেইল আইডিটি ওপেন করেছিল, একটা রিকোভারি সিম, সেই রিকোভারি সিম এবং সেই যেটা অন্য একটি মোবাইল ফোনে ছিল, এবং সে তাদেরকে বিস্তারিত আমরা জিজ্ঞাসাবাদ করেছি। এই কবির হচ্ছে সৌদি আরব যুবদলের একাংশের সভাপতি, সৌদি আরব যুবদলের সে সভাপতি, এবং যে দিন ইসলাম ওরফে বাদল, বাড়ি চৌদ্দগ্রাম, সে হচ্ছে তার যেই অংশের সভাপতি সেই অংশের একজন নেতা। তারা পরিকল্পনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে এর এবং রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এরকম একটি পরিকল্পনা গ্রহণ করে, এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেটাও আমরা আমাদের জিজ্ঞাসাবাদে অব্যাহত রেখেছি। এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর উপরে 21 আগস্টের গ্রেনেড হামলাসহ 19 বার বিভিন্ন সময় তাকে হত্যার প্রচেষ্টা নেওয়া হয়েছে এই স্বাধীনতা বিরোধী চক্র সহ জঙ্গি গোষ্ঠী, এবং সেটাই বিষয়টি গুরুত্ব অনুধাবন করেই আমরা আগে থেকেই এই দিন ইসলামের শনাক্ত করার পরে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডি ছিল সেগুলো পর্যালোচনা করে আমরা জানতে পারি সে সৌদি আরবে বসে বিভিন্ন রাষ্ট্রবিরোধী অপপ্রচার সহ সে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এই ইমেইল করার জন্য সে নতুন একটি ফোন কিনেছিল, সেই ফোনটা সে ইমেইলটা সেন্ড করার সাথে সাথেই এই দুইজনের পরিকল্পনায়, কবির হোসেনের পরিকল্পনায় এবং দুইজনের পরিকল্পনা করে একটা নতুন ফোন কিনে এবং ইমেইল সেন্ড করার পরে সে এই ফোনটা ডিস্ট্রয় করে ফেলে। পরবর্তীতে ওই যেই আইডি সে ব্যবহার করেছিল সেই আইডিটাও ডিঅ্যাক্টিভেট করে ফেলে, বাট তার যে ইমেইল আইডি রিকোভারি সিম ছিল সেই সিমটা সৌদি কর্তৃপক্ষ তার অন্য আরেকটা মোবাইল ফোনের মাধ্যমে পায় এবং আমরা সেটা জব্দ করেছি। তার যে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে সকল আইডি ছিল, ইউটিউব চ্যানেলে যে সকল তার কন্টেন্ট ছিল সেগুলো আমরা বিশ্লেষণ করে দেখতে পেয়েছি যে সে দীর্ঘদিন যাবৎ এই সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।